সাত জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের সমমনা দলগুলো অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য। লন্ডনে স্থানীয় সময় গত আট জানুয়ারি সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এমন মত প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক অঙ্গনে যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। আলোচিত ওই বিবৃতিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের শুভেচ্ছা জানিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার সৃষ্টির জন্য নবনির্বাচিত সরকারের প্রতি যুক্তরাজ্যের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে নির্বাচনের আগে এবং নির্বাচনের প্রচার চলাকালে বিচ্ছিন্নতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানায় যুক্তরাজ্য। তারা বলে রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাচনের সব দল নির্বাচনে অংশ নেয়নি বলে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার জন্য যথেষ্ট বিকল্প ছিল না। এছাড়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বের উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে একটি ট্যাক্সই রাজনৈতিক সমঝোতা ও সুশীল সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃত্তি অর্জন সম্ভব হবে। এজন্য সব রাজনৈতিক দলের প্রতি সহনশীল হয়ে সমঝোতার দিকে ধাবিত হওয়া জরুরি। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের কার্যালয় থেকে ইস্যু করা বিবৃতির শিরোনামে ছিল পার্লামেন্টারি ইলেকশনস ইন বাংলাদেশ, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জয়ী হয়েছে, তবে হাজারো বিরোধী রাজনৈতিক কর্মীর গ্রেফতার এবং নির্বাচনের দিনে বিভিন্ন জায়গায় নানা ধরনের অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। এছাড়া নির্বাচনের সব দল অংশ না করায় হতাশা প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে নির্বাচনের সময় এবং আর আগের মাসগুলিতে বাংলাদেশে যেসব বিচ্ছিন্নতামূলক ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। সেই সাথে সব দলের প্রতি বিচ্ছিন্নতামূলক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে সামনের দিনে বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠন, মানবাধিকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আর দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নও যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানানো হয়েছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার ট্রাক এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্নতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটক অবস্থার কারণে উদ্বেগ জানিয়েছেন। তিনি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। সোমবার দেওয়া এক বিবৃতিতে ট্রাক নবনির্বাচিত সরকারকে দেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিতে আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন 28 অক্টোবর পর্যন্ত বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাসহ প্রায় 25,000 মতো কর্মী গ্রেফতার হয়েছে। এসব ঘটনার স্বাধীন তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত তাদের অবশ্যই স্বচ্ছ এবং ন্যায় বিচারের আওতায় আনতে হবে। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমে সিংহে এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। এছাড়াও গত 8 জানুয়ারি সোমবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্স নান্ডার মান্টিটক্সি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তান, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা।